হ্যালো এভরিওয়ান। তো আর একটা নতুন সিরিজ শুরু করছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে তো সেই ডিস্ট্রিক্টগুলোকে আমরা একে একে দেখবো। তো এই সিরিজটার নাম দিয়েছি নো ইউর ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আন্ডারে। যেমন আলিপুরদুয়ার থেকে শুরু হলো, সেরকম আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিন্তু চলবো। আলিপুরদুয়ার আছে, বাঁকুড়া আছে, সেমনি তোমাদের সমস্ত যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে 23টা ডিস্ট্রিক্ট কিন্তু কভার করবো এবং ডিটেল ইন ডিটেল দেখবো। মেন প্লাস প্রিলি দুটোর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এই ভিডিও সিরিজটা হবে। তো সকলে কিন্তু ভিডিও সিরিজটাকে দেখো। এবং আর একটা জিনিস বলি তোমাদেরকে, যে প্রিভিয়াস দিনে আমি কিন্তু 1950 থেকে 2020 পর্যন্ত যে সিরিজটা চালু করেছিলাম ওখানে তোমাদের খুব ভালো ফিডব্যাক পেয়েছি আমরা। এইভাবেই তোমরা ভিডিওগুলোকে দেখো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে যতটা পারবে শেয়ার করো। এবং ভিডিওগুলোকে মোস্ট প্রবাবলি যেটা একটাই কথা বলা, সেটা হচ্ছে নিজেরা দেখো এবং ইউটিলাইজ করো। এবং কোনো রকম যদি কমেন্ট থাকে, কোনো বক্তব্য থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাদেরকে জানাবে। তো আজকের আমাদের বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আন্ডারে খুব ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে আলিপুরদুয়ার। এমনি কিন্তু যে আলিপুরদুয়ারটা, তুমি যারা আলিপুরদুয়ারে থাকো না তারা হয়তো দেখবে না, এরকম কোনো ব্যাপার নাই। যতগুলো ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু আমাদের সিলেবাসে আছে, যেহেতু ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট কিন্তু তোমাকে জানতেই হবে, পড়তেই হবে। তো যতটা কনসাইজ ওয়েতে কিন্তু করা যায় সেটা আমি করেছি। এবং এই পিডিএফটা আমাদের মেন্স ব্যাচের জন্য আমরা রেডি করেছি। মেন্সের যে ব্যাচ চলছে আমাদের 2020-র জন্য, তো তোমরাও কিন্তু তোমাদেরকেও আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, কমন গ্রুপ, সেখানে আমি প্রোভাইড করে দিচ্ছি, দেখে নিতে পারো। প্রথম হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা কত নম্বর ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে 20th ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এখানে কী কী আছে? দুটো মিউনিসিপ্যালিটি আছে, আলিপুরদুয়ার আছে এবং ফালাকাটা আছে। 6টা ব্লক আছে এখানে। মাদারিহাট রয়েছে, আলিপুরদুয়ার 1, 2, ফালাকাটা, কালচিনি এবং কুমারগ্রাম, এই কার 6টা কিন্তু ব্লক রয়েছে। এই 6টা ব্লকের মধ্যে কিন্তু 66টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। এবং এর ডিস্ট্রিক্টের যে আলিপুরদুয়ারের যে এর হেডকোয়ার্টার যেটা রয়েছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে আলিপুর রয়েছে, আলিপুরদুয়ারই কিন্তু হেডকোয়ার্টার রয়েছে। এইটা খুব ইম্পর্টেন্ট, ডিস্ট্রিক্টটা কবে গঠন করা হয়েছিল সেটা হচ্ছে 25 জুন 2014। নেক্সট হচ্ছে তোমার এর ডিভিশন কী আছে, জলপাইগুড়ি ডিভিশন রয়েছে, হেডকোয়ার্টার্স হচ্ছে আলিপুরদুয়ার, লোকসভা কনস্টিটিউন্স হচ্ছে তোমার আলিপুরদুয়ারে রয়েছে। টোটাল এরিয়া হচ্ছে 3136 স্কোয়ার কিলোমিটার। নেক্সট হচ্ছে টোটাল পপুলেশন হচ্ছে 1501983। এটা কিন্তু তোমাদের টোটাল পপুলেশন রয়েছে, ডেন্সিটি হচ্ছে 480 পার স্কোয়ার কিলোমিটার। এটা কিন্তু ফ্যাক্ট রয়েছে, এটা কিন্তু তোমাদেরকে ভালো করে জানতে হবে। নেক্সট চলে আসো, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এখানে দুটো তোমার বক্সা ট্রাইবাল রিজার্ভ রয়েছে এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক রয়েছে। এই দুটোকে কিন্তু তোমাকে জানতে হবে। দেখো, বক্সার যে টাইগার রিজার্ভ রয়েছে সেখানে তোমার মোট টোটাল যে এরিয়া কভারিং করছে, এই যেটা হচ্ছে নর্দার্ন সাইডের মধ্যে পড়ছে, এখানে 760 স্কোয়ার কিলোমিটার টোটাল এরিয়া পড়ছে, যেখানে 1983 কিন্তু এটা গঠন হয়েছিল, 1983। এবং এটা 15th টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া, 15তম গঠন। এবারে যদি কোশ্চেন আসে যে এখানে এর মধ্যে কোনটি, অপশান দিয়ে দিল, দিয়ে বললো যে 15তম টাইগার রিজার্ভ কোনটি ইন্ডিয়ার মধ্যে, তখন হবে কিন্তু বক্সা টাইগার রিজার্ভ। এবং 1986 সালে এটা কিন্তু বক্সা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি সেন্টারে নিয়ে আসছিলো, যেখানে কিন্তু টোটাল যে ফরেস্ট যেটা ছিল, রিজার্ভ ফরেস্ট যেটা ছিল, সেটা হচ্ছে তোমার 314.52 স্কোয়ার কিলোমিটার, মোস্ট ইম্পর্টেন্ট। এবং এরপর কিন্তু 1991 আরও 54.47 স্কোয়ার কিলোমিটার অ্যাডেড করা হয়েছিল বক্সা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি সেন্টারে, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং 1992 সালে কিন্তু এটাকে ন্যাশনাল পার্ক হিসাবে কিন্তু কভারিং, এখানে ন্যাশনাল কনস্টিট অ্যাজ এ এটাকে কিন্তু গঠন করা হয়েছিল ন্যাশনাল পার্ক হিসাবে। এবং ওভার তখন ওর যে ইয়েটা ছিল সেটা কিন্তু 117.10 স্কোয়ার কিলোমিটার কিন্তু টোটাল এরিয়া ছিল। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভটা কিন্তু লাইজ করছে, মানে যেখানে কিন্তু অবস্থান সেটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ইন ওয়েস্ট বেঙ্গল, নর্দার্ন বাউন্ডারির মধ্যে পড়ছে, নর্দার্ন সাইডের মধ্যে পড়ছে, যেখানে কিন্তু যে ভুটানের ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ কিন্তু ভুটানের সঙ্গে কিন্তু পড়ছে। তাহলে একটা কোশ্চেন এসে যেতে পারে যে বক্সা যে টাইগার রিজার্ভ রয়েছে সেটা কিন্তু তোমার কোন সাইডের মধ্যে পড়ছে, আলিপুরদুয়ারের নর্দার্ন সাইডের মধ্যে পড়ছে, এবং যদি বলে কোন ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে তখন হবে ভুটান, বা কোন দেশের সঙ্গে কিন্তু করছে তখন হবে কিন্তু ভুটান। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা অতটা ইম্পর্টেন্ট না, যাও আমি দিয়েছি নোটটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এরপর চলে আসো তুমি জলদাপাড়া ন্যাশনাল পার্ক, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার এসে গেছে।
এইটা হচ্ছে ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে ইস্টার্ন হিমালয় ফুটহিলসে অবস্থিত এবং এটা ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত, নর্দার্ন পার্ট রয়েছে এটাও রয়েছে। এবং এটার মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোন রিভার ব্যাঙ্কের ওপরে এটা অবস্থিত জলদাপাড়া ন্যাশনাল পার্কটা, সেটা কিন্তু আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোর্সা রিভারের কিন্তু রয়েছে এখানে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবং এর কিন্তু যেটা টোটাল অ্যাক্রস যে স্প্রেড এরিয়া সেটা হচ্ছে 216.51 স্কোয়ার কিলোমিটার। অ্যান্ড এখানে দেখো দেখো টোটো একটা ট্রাইবস পাওয়া যায়, যার জন্য কিন্তু প্রিভিয়াসলি এর নাম ছিল দেখো টোটোপাড়া বলে একটা প্রিভিয়াসলি নোন, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে জলদাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেটা রয়েছে সেটা এস্টাবলিশড হয়েছিল 1941 কিন্তু, এখানে কিন্তু যেটা কিন্তু এস্টাবলিশড করা হয়েছিল এর মেন যে পারপাস ছিল, এর যে এই যে উদ্দেশ্য ছিল সেটা ছিল তোমার ওয়ান ওয়ান রাইনোর যেটা রয়েছে সেটাকে কিন্তু তারা প্রোটেক্ট করার জন্য কিন্তু এটা করা হয়েছিল। এবং মে 2012 সালে কিন্তু ডিক্লেয়ার অ্যাজ এ ন্যাশনাল পার্ক, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জলদাপাড়া ন্যাশনাল পার্কটা কবে ডিক্লেয়ার করা হয়েছিল, এটা হচ্ছে মে 2012 কিন্তু অ্যাজ এ ডিক্লেয়ার ইট ইজ অ্যাজ এ ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তো এখানে দুটো তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, এমন হচ্ছে তোমার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা গঠন হয়েছিলো কবে এইটা তোমাকে মনে রাখতে হবে, এটা কততম আমাদের ওয়েস্ট বেঙ্গলের কততম ডিস্ট্রিক্ট, 20th দিচ্ছে 20তম ডিস্ট্রিক্ট, এইটা মনে রাখবে। ফ্যাক্ট বেস কোশ্চেন খুব যদি আসে তাহলে, যদি খুব টাফ কোশ্চেন আসে তাহলে আসবে তোমার কতগুলো ব্লক রয়েছে, 6টা ব্লক রয়েছে, ব্লকের আন্ডারে কতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে, 66 গ্রাম পঞ্চায়েত রয়েছে। এরপর যদি আছে টোটাল যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে যদি বলে দেয় যে তোমার যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে তোমার টোটাল পপুলেশন ডেন্সিটি কত আছে সেটা তোমাকে দেখতে হবে, সেটা হচ্ছে 480 স্কোয়ার কিলোমিটার, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া তোমার আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখানে আমি যদি পয়েন্ট আউট করতে ভুলে গেছি আমি পরের ভিডিওতে তোমাদের দেবো, সেটা হচ্ছে এদের যে তোমার রেশিওটা রয়েছে, তোমার যেমন এডুকেশনের যে রেশিওটা হয়, লিটারেসি রেট যেটাকে বলা হয়, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নেক্সট ভিডিওতে আমি ইনক্লুড করে দেবো। ওটা কিন্তু খুব অ্যাকুরেট ডেটা নিতে হবে, সেন্সাস যে সাইটটা রয়েছে সেখান থেকে তোমাকে ডেটাটা কালেক্ট করতে হবে, নেক্সট ভিডিওতে আমি ইনক্লুড করে দেবো ওটা। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কী কী তোমার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে দুটো তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, বক্সা টাইগার রিজার্ভ ইম্পর্টেন্ট এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এবং এই দুটো ডিটেলস আমি বলেই দিলাম তোমাদেরকে, এই দুটোকে কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এবং যদি আমরা ম্যাপটাকে একটু দেখি তাহলে কিন্তু আলিপুরদুয়ার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা কিন্তু তোমার এরকম জায়গায় কিন্তু আসছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবং ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সবগুলি আমরা একে একে কিন্তু কভার করবো এবং একে একে এই ম্যাপগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। এবং ম্যাপটা কিন্তু পরপর আমি দিচ্ছি, পরপর এই নোটসগুলোকে আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু যদি সম্ভব হয় একটু করে ম্যাপগুলো কিন্তু ড্র করার চেষ্টা করবে, ড্র করে একটা ম্যাপ জাস্ট কী করবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এই ম্যাপটা নিয়ে নিলে, প্রিন্ট আউট করে নিলে এবং পরপর কিন্তু এরকম লিখলে এখানে আলিপুরদুয়ার রয়েছে, তারপর বাকি যখন আমরা ফিল করতে করতে আসবে টোটাল সবটা কিন্তু তোমরা ফিল করবে, তাহলে কিন্তু টোটাল যে ম্যাপটা তোমার রেডি হয়ে যাবে, ভিডিও সিরিজটাও আমার কমপ্লিট হবে, তোমার ম্যাপটাও রেডি হবে, তাহলে কিন্তু তোমার একদিকে থাকলো আমাদের ভিডিও, একদিকে থাকলো তোমার ম্যাপ, তাহলে কিন্তু তোমার পড়তে সুবিধা হবে। ওকে, তো আশা করি ভিডিও থেকে কিছু জানতে পেরেছো, তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে কিন্তু দাবিয়ে শেয়ার করবে, ঠিক আছে। টিল দেন খুব ভালো করে পড়াশোনা করো, ভিশন WBCS চ্যানেল তোমাদের পাশে ছিল, থাকবে এবং আগামী দিনেও কিন্তু অনেক অনেক ভিডিও সিরিজ তোমাদের জন্য আসছে। টিল দেন থ্যাংক ইউ।